শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী বিহিত পূজা। রাজধানীর মন্দিরগুলোতেও সকাল থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর আরাধনায় মন্দির ও মণ্ডপে যাচ্ছেন ভক্তরা। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ অধিবাস। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে মন্দির ও মণ্ডপে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকালে ষষ্ঠ তিথিতে সারা দেশে মণ্ডপে মণ্ডপে হয় বিহিত পূজা। উলুধ্বনি, শঙ্খনাদ, ঢাকের বোল, মাতৃবন্দনার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। নানা উপচারে ডালা সাজিয়ে আসতে থাকেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশে মঙ্গলময়ী দেবীর জাগরণে জগতে সুরশক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দশভুজা দেবী দুর্গার অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠায় প্রতিবছর শরতে কৈলাস ধাম ছেড়ে কন্যারূপে আসে মত্তালোকে। 15 দিন কাটিয়ে আবার ফিরে যান কৈলাসে। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে মন্দির ও মণ্ডপে। প্রশাসনের পক্ষ থেকে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহা অষ্টমী ও কুমারী পূজা, বৃহস্পতিবার মহানবমী এবং শুক্রবার বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজাযজ্ঞ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।